বলিউড, অফকোর্স বলিউডের সিনেমায় মিশা সওদাগর ভাই হয়তো বা আমার ছবি দিয়ে ফার্স্ট এন্ট্রি করবে। আমার ছবিতে বাংলাদেশের যতজন আছে যারাই কাজ করবে বাংলাদেশ থেকে, তারা বলতে পারবে যে আমি বলিউডে এন্ট্রি করলাম। এটা একটা বিগ ফ্যাক্টর। এবং আরও আরও আছে, আরও কয়েকজনের সাথে কথা চলছে, আমি এই মুহূর্তে নাম বলছি না, তার কারণ কিছু কিছু ব্যাপার তো একটু পরেই বলাই ভালো, এই জন্য একটু নেক্সটে অবশ্যই জানাবো আমি। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার যেরকম আগে আমি ভেবেছিলাম যে এমন একটা ছবি বানাবো যেটা থ্রিল থাকবে, কিছুটা অ্যাকশন থাকবে, কিছুটা হলিউড প্যাটার্ন থাকবে, কিন্তু এই ছবিগুলো অ্যাকচুয়ালি আমি একটু রিসার্চ করে দেখলাম বাংলাদেশ মার্কেট খুব একটা খাচ্ছে না। যেরকম ধরেন অলরেডি হয়েছে কিছু মারামারি ফাটাফাটি, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রিয়তমা কিন্তু হিট। প্রিয়তমা কিন্তু টোটালি পারিবারিক এবং প্রেম এবং ইমোশন। বাংলাদেশের মানুষগুলো এখনও কিন্তু ইমোশনাল, শুধু বাংলাদেশ না, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই কিন্তু একটু ইমোশনাল জিনিসগুলো পছন্দ করে। তো ইমোশনটাকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় বাংলাদেশে ছবি এখনও মানুষ দেখবে, হলে যাবে। সো সেই কনসেপ্ট থেকেই আমি শুরু করেছি যে পারিবারিক ছবি হলেও এখানে কিন্তু খুব পেইনফুল কিছু স্টোরি লাইন আছে, একটা বাবার, একটা বোনের, একটা ভাইয়ের, তাদের মাঝে সম্পর্ক, তাদের মাঝে ঝগড়া, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু আমার মনে হয় কত বছর আগে দেখেছি জানি না, এখন তো সবই মারামারি কাটাকাটি তামিল এই টাইপের ছবি হচ্ছে, কিন্তু আমি সেখান থেকে টোটালি বেরিয়ে আসছি এবং টোটালি একটা মানুষ, এক দর্শক একটা এমন ছবি দেখবে যে ছবি তার জীবনের কাহিনীটাকেই যেন পর্দায় দেখবে। সো এইখানেই আমার একটা চ্যালেঞ্জিং হবে। আমি নামের ক্ষেত্রে একটু হয়তো ভিন্ন কিছু ভাবি। ছবির নাম সুইং, আর এই সুইং ছবিটা বলিউডে রেজিস্ট্রি করা এবং রেজিস্ট্রেশন করা আছে এবং বাংলাদেশেও রেজিস্ট্রেশন করা আছে এবং একটা কপিরাইট করা আছে বলিউড এবং বাংলাদেশেও। এই নামটা একই নামে দুই ছবি দুই জায়গায় যাবে। আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ না করার কোনো কারণ নেই, চেঞ্জ করতে পারি, ইটস ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, বাট একই নামে চলবে। আর নামটা হলো সুইং। এই সুইং নামে অনেকেই হয়তো বুঝবে না সুইং কেন হলো, ইংলিশ নাম। সুইং মানে হচ্ছে একটা দোলা, এক জায়গা থেকে এক জায়গা থেকে যাওয়া দ্রুত। যেরকম আমরা প্রায় বলি আমার এখন মাইন্ড সুইং হয়ে গেছে, আমি যাবো না, কী হলো তুমি যাবো না, না মুড সুইং হয়ে গেছে। এই যে মুড সুইং হয়, এই যে দোলা হয়, একটা ফ্যামিলিতে সেম অনেক কিছু হয় আবার হয় না, দোলা হয় ফ্যামিলিতে, অনেক কিছু দোলা। এটাকে এমন সিনেমা স্টাইলে দেখিয়েছি যেটা নাম আমি সুইং রেখেছি। এই ছবিতে অ্যাকচুয়ালি আমির খানের ছোট ভাই ফয়সাল খান কাজ করছে বড় ভাইয়ের ক্যারেক্টারে এবং ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার তার। তিনটা ভাই আছে, আমি বাংলাদেশ থেকে একজন নিচ্ছি আর কলকাতা থেকে একজন নিচ্ছি, তিন জায়গা থেকে তিনটা ভাই নিচ্ছি এবং নায়িকাও থাকছে তিন জায়গা থেকে তিনটা। যেহেতু অঙ্কিতা চক্রবর্তী অলরেডি ফাইনালাইজ কলকাতা থেকে, এখন চলছে বলিউড থেকে একজন আর বাংলাদেশ থেকে একজন। এখনও আমি বাংলাদেশ থেকে ফাইনালাইজ করিনি, বাট কথা চলছে, দেখা যাক কাকে ফাইনাল করা হয়। তবে উইদিন ওয়ান মান্থস আই উইল ফাইনালাইজ এভরি আর্টিস্ট।